যখন ক্লাস করা শুরু করি তখন মানে এখানে মানে এমনটাই হয়ে গেছিল যে প্রত্যেক শনিবার রবিবার আমার যেখানে যাই থাকুক আমার এখানে আসতে হবে, মানে ক্লাসটা করতে হবে। এবং স্যারেরা এমনভাবে পড়াতেন মানে প্রত্যেক দিন ক্লাসে নতুন কিছু শেখার আছে, মানে প্রত্যেক দিন কিছু শিখতাম এরকম একটা ব্যাপার, মানে এমনভাবে গুছিয়ে গুছিয়ে শেখানো হতো। আর এখানে তোমরা এমনিতেই সবাই ডিপ্লোমা কিংবা বিটেক সবাই পাস আউট। গুরুকুলের মানে অনেক স্টুডেন্ট আসে তোমাদের এখানে সাক্ষাৎকার দেয় বা তোমাদের সামনে বলে তারা যে তারা কীভাবে সাকসেস পেয়েছে। আমাদের পবিত্র গায়েন ও লোকো পাইলট এলপিতে পেয়েছে 18 সাল। তো আমাদের কাছে এটা গর্বে যে ওরা দু ভাই, পবিত্র গায়েন এবং সৌমিত্র গায়েন দু ভাই কিন্তু এখান থেকে আমাদের গুরুকুল থেকে লেনে লোকো পাইলট পেয়েছে, তাই তো? তোমার এটা আনন্দের খবর তো? আনন্দের খবর না, তা চুপ করে আছো কেন? দু ভাই ওরা এখান থেকে এলপি পেয়েছে। আমাদের পবিত্র আছে আমাদের শিয়ালদাতে পোস্টিং আছে, আর ওর ভাই আছে আসানসোলে। তো ওর মুখ থেকেই শুনবে তোমরা এই জার্নি কীভাবে করলো, কীভাবে ও গ্রুপগুলি আসলো, কীভাবে প্রিপারেশান নিত। আজকে তোমাদের জায়গাটা নতুন হয়ে গেছে, আমাদের ক্লাসটা তার আগে ওই স্কুলে হতো, এখন আমাদের এই তিনটে স্কুলে ক্লাস করাতে হচ্ছে, কিছু করার নেই। তো যাক, এবার তোমরা ওর কাছ থেকে শোনো যে অ্যাকচুয়াল প্রিপারেশানটা কীভাবে নিতে হয় বা আমরা কীভাবে পড়াই। তো ও যেভাবে যেটা বলছে, ও যেহেতু এলপিতেই আছে তার কাজের এটা বলবে কীভাবে কাজ করতে হয়, কতটা সিরিয়াস থাকতে হয়। তো তোমরা ওর মুখ থেকেই শোনো যে কী করলে তাড়াতাড়ি সাকসেসটা পাওয়া যায়, ঠিক আছে? পবিত্র, তুমি তোমার নিজের মতো করে যেরকম হলে বলো যে কী করলে এটা সুবিধা হয়। আচ্ছা, প্রথমে তার আগে বলি আমাদের গুরুকুলের তরফ থেকে পবিত্রকে আমরা একটু বরণ করে নিচ্ছি। আমি পবিত্র গায়েন, প্রথম এখানে আসি। তো আমি অনেক জায়গায় এর আগেও অ্যাডমিশন নিয়েছিলাম টেকনিক্যালে কম্পিটিটিভ মানে পড়াশোনার জন্য। তো বেশিরভাগ ক্ষেত্রে মানে সব জায়গাতেই প্রায় বলা যায় যে শুধুমাত্র ওই অ্যাডভার্টাইজটাই সার, আর কোনো আলটিমেটলি কোনো কাজের কিছু না। মানে গেলাম সেখানে হয়তো ঠিকঠাক ক্লাস হচ্ছে না বা ঠিকঠাক মতো কোনো টিচার নেই। তো আমি এখানে আসি আমার ভাইয়ের এক বন্ধুর মাধ্যমে। তো সেখানে আসার পর, এখানে আসার পরে তো যখন ভর্তি হলাম প্রথম সুশান্ত স্যারের সঙ্গে আলাপ হলো, তো তারপরে তাপস স্যার, রামকৃষ্ণ স্যার সবার সঙ্গে আলাপ হলো। আস্তে আস্তে যখন ক্লাস করা শুরু করি তখন মানে এখানে মানে এমনটাই হয়ে গেছিলো যে প্রত্যেক শনিবার রবিবার আমার যেখানে যাই থাকুক আমার এখানে আসতে হবে, মানে ক্লাসটা করতে হবে। এবং স্যারেরা এমনভাবে পড়াতেন মানে প্রত্যেক দিন ক্লাসে নতুন কিছু শেখার আছে, মানে প্রত্যেক দিন কিছু শিখতাম এরকম একটা ব্যাপার, মানে এমনভাবে গুছিয়ে বুঝিয়ে শেখানো হতো। আর এখানে তোমরা এমনিতেই সবাই ডিপ্লোমা কিংবা বিটেক সবাই পাস আউট, মানে যথেষ্ট সবাই ভালো স্টুডেন্ট। তো সেক্ষেত্রে বলবো যে ক্লাসটা প্রত্যেক দিন ফলো করো, মানে প্রত্যেক শনিবার রবিবার যেরকম ক্লাস হয় সেটা ফলো করো। আর স্যারেরা যেগুলো পড়াচ্ছেন, সুশান্ত স্যার, তাপস স্যার, রামকৃষ্ণ স্যার যেগুলো পড়াচ্ছেন, সেগুলো তোমরা শুধু মানে সেগুলো করতে থাকো, মানে এটা তুমি কখনোই ভাববে না যে না আমি কীভাবে করছি, হবে কি আদৌ, এই চিন্তাগুলো একদম করবে না, মানে সাকসেস পাবেই। আর স্যার যেভাবে জিকে পড়ান, আমার তো মনে হয় আমি অন্য কোনো অনেক জায়গায় পড়েছি কিন্তু সেইভাবে আমি কোনোদিন কোনো জায়গায় পাই, এত গুছিয়ে বুঝিয়ে আর কি উনি পড়ান যেভাবে। আমি টেকনিক্যালের কথা বলি, আমার টেকনিক্যালের ট্রেড ছিল মেকানিক্যাল, আমি তাপস স্যার এমনভাবে আমাকে পড়াতেন, আর গুছিয়ে কীভাবে বুঝিয়ে প্রত্যেকটা একটা নতুন করে ট্রিক্স দিয়ে যাতে মনে পড়ে বা মনে থাকে সেই সমস্তগুলো উনি করাতেন। আর মানে এই জন্যে কী বলবো, আমার নিজের ভিতর থেকে মনে হয় মানে আমি ঋণী, গুরুগুলের কাছে আমি ঋণী, এবং সেটার জন্যে মানে মানে মন থেকে ধন্যবাদ জানাতে চাই, আমি গুরুগুলো মন থেকে ধন্যবাদ জানাতে চাই যে মানে আজকে আমি এই জায়গাগুলো গুরুগুলো না থাকলে হয়তো আমি এই জায়গায় আজকে আসতে পারতাম। তো স্যার আর কী বলবো, সবাই কাজটা তোমাদের কীরকম করতে হয়? স্টিল লোকো পাইলট, স্টিল লোকো পাইলটের কাজটা চ্যালেঞ্জিং জব একটা, মানে যদি এরকম কেউ ভেবে থাকে যে আমি এরকম একটা চ্যালেঞ্জিং জব করব, মানে তার জন্য তো খুবই ভালো। আর যেখানে যারা সবই টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ম্যাক্সিমাম সবাই ডিপ্লোমা কিংবা বিটেক, তো খুব ভালো জব,
যদি সেইভাবে তুমি মানে মনে হয় যে আমি এই কাজটা করবো, খুবই ভালো। আর একসাথে যে দু ভাই এটা যে তোমরা পেলে, তোমাদের বাড়ির আশেপাশে আছে যে দু ভাই একসাথে? না, এরকম কেউ নেই, এরকম কেউ নেই। আর মানে এটা একটা মানে কিছুদিন সে মানে মুশকিল হয়ে গেছিলো, মানে যত আমার পাড়ার, আমার বাড়ি বারুইপুরে, তো পাড়ার যত যারা পরিচিত ছিলেন তারা সবাই মানে সে হলেই জিজ্ঞেস করতেন যে কী হলো, কী হলো, কী করে হলো, বা কোথায় কী করতে হয়। দুই ভাই মানে এরকম একটা সবাই এক প্রকার মানে এ হয়ে যেতেন। তা সেগুলো একটা হাত পাড়ি দাও সবাই মিলে, চাকরি পেতে গেলে হয়তো টাকা পয়সা দিতে হয়, তো এরকম অনেকের ধারণা থাকে। তো এটা নিয়ে কোনো কিছু কোনো ভাবার কোনো কারণ নেই যে টাকা দিতে পারছি না, বা অনেকে টাকা দিয়ে চাকরি পেয়ে যাচ্ছে আমি পাবো না, হয়তো আমি টাকা দিতে পারছি না, এটা একদম সম্পূর্ণ ভুল ধারণা। আমি নিজে দাঁড়িয়ে আজকে এখানে বলছি যে আমার একটা টাকাও দিতে হয়নি, শুধুমাত্র ফর্ম ফিল আপের টাকা ছাড়া, ব্যাস। আর তাছাড়া একটা টাকাও দিতে হয়নি, এবং সেটাই হচ্ছে এক প্রকার মানে জেনুইনিটি মেনটেন করে। এটা কোনো ভাবার কোনো কারণ নেই যে এখানে টাকা দিয়ে চাকরি পাচ্ছে অনেকে, বা আমাকেও তাহলে হয়তো আর মানে টাকা না দিলে হবে না, এটা একদম কেউ ভাববে না। যাই কিছু হয়ে যাক আমাকে ক্লাসে আসতে হবে, আর ক্লাসে এসে যখন প্রত্যেকটা ক্লাস ফলো করতাম, সুশান্ত স্যারের, জিকে স্যারের, জিকে তাপস স্যারের টেকনিক্যাল, রামকৃষ্ণ স্যার, সবগুলো করতাম, ম্যাথ রিজনিং সবই করতাম। তো করার পরে এবার বাড়ি হয়তো যেতাম, তারপরে ওগুলো দেখতাম যে কত অনেক অনেক ক্লাসে হয়তো মানে সেই দিন করে গেছি, পরে মনে হলো অসুবিধা হলো, সেগুলো পরের দিন স্যারকে গিয়ে এসে জিজ্ঞেস করতাম যে স্যার এটা কী করে হচ্ছে, আবার বুঝে নিতাম। তো এইগুলো কন্টিনিউয়াসলি স্যার যেগুলো করাচ্ছেন সেগুলো কন্টিনিউয়াসলি করো, সেগুলো করতে করতে একটা সময় দেখবে তুমি তোমার নিজের পারফরমেন্স লেভেলটা অনেক বেড়ে গেছে। ঠিক আছে, যদি কারো জানার থাকে জিজ্ঞেস করে নিতে পারো যে এলপি কিরকম, বা কি জানার থাকলে জিজ্ঞেস করতে পারো। বলো কেনা কারো জানার আছে জিজ্ঞেস করো না, দাদাকে সামনে তো এনে দিয়েছি একদম। আর শিয়ালদাতে পোস্টিং আছে, একদিন না একদিন দেখা হবে রাস্তাঘাটে। আর তোমার এদিক থেকে আমি বলবো সাইকোটেস্টটা তোমার কেমন মনে হয়েছিল? আমাদের সাইকোটেস্ট মানে ইম্পর্টেন্ট একটা জিনিস, তো এখানে আমাদের সাইকোটেস্ট প্র্যাকটিস করানো। আমার অনেক বন্ধুরা যারা অন্যান্য জায়গায় পড়তো তারা হয়তো মার্কস পেয়েছে কিন্তু সাইকোতে পাস করতে পারে, কিন্তু সাইকোতে যদি তুমি পাস না করতে পারো তাহলে আলটিমেটলি তোমার চাকরিটা হবে, সাইকোটা তোমাকে পাস করতেই হবে। তো সেক্ষেত্রে এখানে যখন সাইকো আমাদের প্র্যাকটিস করানো হতো ওই রেলওয়ে সিভিল ট্যুর পরে, মানে এত ভালোভাবে সাইকো প্র্যাকটিস করানো হতো যে প্রত্যেকটা জিনিস মানে প্রত্যেক দিন প্র্যাকটিস করতে 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 এমন একটা জায়গায় চলে গেছিলো যে হ্যাঁ মনে হয়েছিল, প্রথমে মনে হতো যে সাইকো আদৌ পারবো তো, এগুলো তো সব আমার নিজের আয়ত্তে ছিল, কিন্তু ওটা কি আমি পারবো, যেহেতু ওটা প্রথম আমি দিতে যাচ্ছি, এরকম কোনো দিন কোনো এক্সাম আমি দিইনি সাইকো টেস্ট। তো মানে তারপরে যখন মনে হলো যে না আমি পেরে যাবো, তারপরে পরীক্ষায় গিয়ে দেখলাম দুই একই রকম, আমি মানে ওটা কোনো রকম কোনো সমস্যা হয়। তবে সাইকো টেস্টের জন্য এখানে খুব ভালোভাবে করানো হতো, প্র্যাকটিস করানো হতো। ঠিক আছে, যদি জানার থাকে বলো, তোমরা পিছন থেকে একদম যারা আছো পিছনে একদম বলতে পারো, যদি জানার থাকলে দাদার কাছ থেকে জেনে নাও, কারণ এরা রেগুলার স্টুডেন্ট একদম। এদের ব্যাচে তোমাদের কেউ আছে বলে মনে হচ্ছে? এত তো ছেলে দেখছি কেউ নেই। আমি একটু আগেই স্যারকে দেখে জিজ্ঞেস করছিলাম যে আমাদের ব্যাচের আর কেউ নেই। ঠিক আছে, তাহলে সেভাবে পড়ো, এরা হয়েছে তোমাদেরও হবে, কোনো অসুবিধা নেই। কেউ কোনোদিন মানে এটা ভাববে না যে কম্পোস্ট আছে বলে ভয় না, এটা ভাবার কোনো কারণ নেই, কম্পোস্ট আছে ভাই আছে এটা কোনো ভাবার কারণ নেই, মানে এটা তোমার হবে। শঙ্কর হবে তো, হবে তো, সবার হবে তো, সাউন্ড নেই কেন, হবে সবার? আচ্ছা কে কে হাত তুলো তো, কে কে পেতে চাইছো এলপি বলে দেখি, ওই সবার হাত এত স্লো উঠছে কেন? ঠিক আছে ঠিক আছে, সবার জন্য আর একটা হাততালি হয়ে যাক, সবাই পাবে, আশা করছি তোমাদের সবাইকে পেতে হবে।
গুরুকুলে যেভাবে সিস্টেমেটিক হয়, শুধু ফলো করো ক্লাসগুলো, ক্লাস কেউ একটা মিস করবে না। আমি নিজে থেকে বলছি ক্লাস কেউ একটা মিস করো না, ফিজিক্সের ক্লাস কেউ একটা মিস করবে না। ফিজিক্সের যে সেটগুলো দেবো যদি সব ধরে ধরে প্র্যাকটিস করে নিতে পারো, আশা করি 80-90% প্রশ্ন কমন থাকবে। কিন্তু ক্লাস তোমাকে করতে হবে, ক্লাসে নোটসটা নিয়ে গেলে হবে না। ওই চারটে করে অপশান তোমাকে কে বুঝিয়ে দেবে, স্যার ছাড়া সেটা সম্ভব না, ঠিক আছে? তো সেটা করো। আর বলবো যে পবিত্র সৌমিত্রদের মতো একটু ব্যাচের টেম্পারমেন্টটা না, মানে এদের যে ব্যাচটা আমি যেটা বলতাম ওই মনে আছে যে লিখতাম ম্যাথে কে কত পেলো, ফিজিক্সে কত পেলো, জিআইএ কত পেলো, এটা কিন্তু প্রত্যেকদিন এখানে নোট করা হয়। আরে তুমি কত একটা মক টেস্ট দিলে বা যে কোনো একটা টেস্ট দিলে তুমি কতগুলো ভুল করলে কতগুলো ঠিক করলে, এগুলো কিন্তু প্রত্যেকদিন নোট ডাউন করা হয়। সেটার নিরিখে তোমার পারফরমেন্সটা আস্তে আস্তে বাড়ছে কমছে সেটা তুমি বুঝতে পারবে। তো সেগুলো স্যারেরা সব কিন্তু করে, সেগুলো মানে খেয়াল রাখবে, প্রত্যেকদিন নোট ডাউন হয়, ঠিক আছে?